Welcome to my third class on freedom by GB Shaw. In the last class, we have seen that no one is free, which has been proved by Shaw by providing some historical events as example. আমরা আগের ক্লাসে দেখেছি যে Shaw ব্যাখ্যা করেছেন যে কোনো মানুষ পৃথিবীতে ফ্রি নয়, সে কোনো না কোনো কিছুর বাউন্ড। এবং সেই ঘটনাটা উনি পুরোপুরি একটা historical events বা কতগুলো historical events এর উদাহরণস্বরূপ তুলে ধরে তার ব্যাখ্যা করেছেন। He pointed out that how the government makes one foolish by wrong education system and selected members in the election. উনি সেখানে wrong education system এর কথা বলেছেন, wrong election এর কথা বলেছেন। These are all the unnatural slavery of man to man, যেগুলোকে উনি মানুষের উপর মানুষের যে unnatural slavery সেটা হিসেবে ব্যাখ্যা করেছেন। Today we will discuss more about this. টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং দেখার পরে যদি তোমার মনে হয় যে তুমি কিছুটা জানতে পারলে, কিছুটা শিখতে পারলে, তবেই আমার চ্যানেলটা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, যে কমেন্টগুলো তোমার প্রয়োজনীয় আরো অনেক ভিডিও তৈরি করতে আমাকে হেল্পফুল করবে এবং এনকারেজ করবে। So let's come to the text. আগের দিন আমরা 12 নম্বর প্যারা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা প্যারা 13 থেকে শুরু করব। Now this, it is said, is human nature and you can't change human nature. উনি বলছেন যে এই human natureটাকে তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। Now this is said, এটা বলা হয়, this is human nature, এটা হচ্ছে একটা human nature and you can't change human nature. এবং তুমি কখনোই হিউম্যান নেচারকে পরিবর্তন করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইট ইজ মেইনটেইনড দ্যাট হিউম্যান নেচার ইজ দ্য ইজিয়েস্ট থিং। উনি বলছেন যে হিউম্যান নেচার সবচেয়ে একটা সহজ পদ্ধতি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে টু চেঞ্জ, পরিবর্তন করার ক্ষেত্রে। ইফ ইউ ক্যাচ ইট ইয়ং এনাফ, যদি তুমি এটা প্রথমেই বুঝতে পারো, প্রথমেই ধরতে পারো, তাহলে উনি কি বলছেন যে হিউম্যান নেচারকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবেন না। উনি আবার বলছেন পাশাপাশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে হিউম্যান নেচার, যেটাকে তুমি সহজেই পরিবর্তন করতে পারবে, কিন্তু ইফ ইউ ক্যাচ ইট ইয়ং এনাফ, যদি তুমি এটা শুরুতেই বুঝতে পারো বা শুরুতেই তুমি এটা ধরতে পারো। অ্যান্ড দ্যাট দ্য আইডোলেটরি অফ দ্য স্লেভ ক্লাস, এবং উনি বলছেন যে আইডোলেটরি মিনস পূজারি, কিসের পূজারি, অফ দ্য স্লেভ ক্লাস, অর্থাৎ যারা স্লেভ ক্লাস তাদের যেটা ধর্ম, তাদের ধর্ম কি, তারা সবসময় মাস্টার ক্লাসের সেবা করবে, মাস্টার ক্লাসের অনুগত হিসাবে চলাফেরা করবে, মাস্টার ক্লাসের কথা মেনে চলবে। সেই জন্য উনি বলছেন অ্যান্ড দ্যাট দ্য আইডোলেট্রি অফ দ্য স্লেভ ক্লাস অ্যান্ড দ্য অ্যারোগেন্স অফ দ্য মাস্টার ক্লাস, আর কি অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য, কার ঔদ্ধত্য, অফ দ্য মাস্টার ক্লাস, এবং মাস্টার ক্লাসের যে ঔদ্ধত্য, আর দেমসেলভস এন্টায়ারলি আর্টিফিশিয়াল প্রোডাক্টস অফ এডুকেশন। উনি কেন বলছেন যে প্রোডাক্ট, আর্টিফিশিয়াল প্রোডাক্ট উনি কেন বলছেন না, বলছে মাস্টার ক্লাসের যে ঔদ্ধত্য এবং স্লেভ ক্লাসের যে মাস্টার ক্লাসকে সেবা করার যে কাজ, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট। কেন আর্টিফিশিয়াল প্রোডাক্ট, কেন কি, আমাদের এডুকেশন সিস্টেমটা এমনই একটা সিস্টেম যে সিস্টেমে মাস্টার ক্লাস কিভাবে আচার আচরণ করবে স্লেভ ক্লাসের প্রতি সেটা প্রথম থেকে শিখিয়ে দেওয়া হয়, এবং স্লেভ ক্লাসটা কিভাবে মাস্টার ক্লাসের সেবা করবে সেটাও শিখিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাস্টার ক্লাসের দাসত্ব কিভাবে স্লেভ ক্লাস মেনে নেবে সেটা বোঝানো হয়। সেই জন্য বলছে এটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট অ্যান্ড অফ এ প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা মিনস অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ প্রচার করা, দ্যাট যে প্লে আপন আওয়ার ইনফ্যান্টস লং বিফোর দ্য লাইফ টাইম দে লেফট দেয়ার ক্রেডলস, অর্থাৎ উনি বলছেন যে এই আর্টিফিশিয়াল প্রোডাক্ট, কোনটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট, এই মাস্টার ক্লাসের সেবা করবে কারা করবে, স্লেভ ক্লাস, এই জিনিসটা শিখিয়ে দেওয়া হয় প্রথম থেকে, কখন থেকে, যখন থেকে তারা ক্রেডলস ছিল, অর্থাৎ শিশুবেলা থেকেই এটা শিখিয়ে দেওয়া হয়, অর্থাৎ এক কথায় ছোটবেলা থেকেই আমাদের যেটা দেখে এসেছি, আমরা যে প্রিপারেটরি যে স্কুল যেটা জিবি শো মেনশন করেছেন, সেই স্কুল থেকেই একটা মাস্টার ক্লাসের ছেলেকে এবং একটা স্লেভ ক্লাসের ছেলেকে পুরোপুরি ব্রেন ওয়াশ করে দেওয়া হয় যে হ্যাঁ স্লেভ ক্লাস সবসময় মাস্টার ক্লাসের সেবা করবে, এবং সেটা তাদের একদম শিশুকাল থেকেই তাদের শিখিয়ে দেওয়া হয়। অ্যান অপোজিট মেন্টালিটি কোড বি প্রোডিউসড বাই এ কন্ট্রারি এডুকেশন, কন্ট্রারি এডুকেশন, এই যে আমাদের রং সিস্টেম, এডুকেশন সিস্টেম, এটা যদি প্রয়োগ করা হতো কার ক্ষেত্রে, যেমনটা হয়ে থাকে মাস্টার ক্লাসের ক্ষেত্রে এবং স্লেভ ক্লাসের ক্ষেত্রে, এটা যদি ঠিক তার উল্টোটা হতো, কিরকম হতো, যে স্লেভ ক্লাসকে শেখানো হবে যেটা মাস্টার ক্লাসকে শেখানো হয়ে থাকে, তাহলে ঠিক এর অপোজিট রেজাল্ট পাওয়া যেত। কিরকম অপোজিট রেজাল্ট পাওয়া যেত, এই যে বলা হচ্ছে এ কন্ট্রারি এডুকেশন এন্ড প্রোপাগান্ডা, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এবং রং এডুকেশন সিস্টেম, এই রং এডুকেশন সিস্টেম এবং অ্যাডভার্টাইজমেন্টটা মাস্টার ক্লাসের পরিবর্তে যদি স্লেভ ক্লাসকে শেখানো হতো, তাহলে স্লেভ ক্লাস মাস্টার ক্লাসে পরিণত হতো এবং মাস্টার ক্লাস স্লেভ ক্লাসে পরিণত হতো। সেই জন্য জিবি শো বলছেন অ্যান অপোজিট মেন্টালিটি কুড বি প্রোডিউসড, একটা বিপরীত মেন্টালিটি তৈরি হতো বাই এ কন্ট্রারি এডুকেশন অ্যান্ড প্রোপাগান্ডা, এই কন্ট্রারি এডুকেশন এবং প্রোপাগান্ডার মাধ্যমে, কেন কি,
যদি মাস্টার ক্লাসকে শিক্ষা না দিয়ে স্লেভ ক্লাসকে শিক্ষা দেওয়া হতো তাহলে মাস্টার ক্লাস স্লেভ ক্লাসে পরিণত হতো এবং স্লেভ ক্লাস মাস্টার ক্লাসে পরিণত হতো, কিন্তু এটা তো হবে না। ইউ টার্ন দ্য পয়েন্ট ওভার ইন ইওর মাইন্ড ফর ইওর সেলফ, তুমি এটা নিজে নিজে একটু বিচার করে দেখো। ডু নট লেট মি prejudice you one way or the others, তুমি কখনোই আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি ধ্রুব সত্যি বা বেদবাক্য হিসেবে মেনে নিও। Next paragraph 10, the practical question at the bottom of it all is how the income of the whole country can best be distributed from day to day. উনি এরপর একটা সলিউশন দিচ্ছেন, কি সলিউশন? দ্য প্র্যাকটিক্যাল কোশ্চেন, যেটা বাস্তবসম্মত যে প্রশ্ন, যেটা অ্যাট দ্য বটম অফ ইট, এখানে বটম অফ ইট বলতে এই যে এডুকেশন সিস্টেম, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে মাস্টার ক্লাস এবং স্লেভ ক্লাস, অল ইজ হাউ দ্য ইনকাম অফ দ্য হোল কান্ট্রি, গোটা দেশের যে ইনকাম সেটা ক্যান বেস্ট সবচেয়ে ভালোভাবে যদি বি ডিস্ট্রিবিউটেড ফ্রম ডে টু ডে, পার ডে যেটা একটা কান্ট্রি ইনকাম করে সেই ইনকামটা যদি পার ডে সবাইকার মধ্যে সমানভাবে বিতরণ করে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম আর কন্ট্রাডিকশন থাকবে না। তারপরে আমি উদাহরণ দিচ্ছি, ইফ দ্য আর্থ ইজ কালটিভেটেড এগ্রিকালচারালি ইন ভাস্ট ফার্মস, যদি একটা ফার্মে কৃষিকাজ করা হয় কি দিয়ে, উইথ মোটর প্লাগস অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি ইন হিউজ ইলেকট্রিফাইড ফ্যাক্টরিজ ফুল অফ মেশিনারি। এই যে উনি বলছেন যে একটা ফার্মে যদি খুব সুন্দরভাবে কালটিভেটেড করা হয়, অর্থাৎ চাষাবাদ করা হয়, তাহলে কি হবে, কি দিয়ে চাষাবাদ করা হয় ফার্মসে, তোমার মোটর দিয়ে, প্লাগ দিয়ে, কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি ইন হিউজ ইলেকট্রিফাইড ফ্যাক্টরিজ ফুল অফ মেশিনারি। সেই সমস্ত ফ্যাক্টরিতে, যে সমস্ত ফ্যাক্টরিতে কি না ইলেকট্রিক মেশিনারি থাকে, তো এগুলো দিয়ে যদি আমাদের চাষাবাদ করা হয় তাহলে কি হবে, দ্যাট এগ্রিকালচার ক্যান হ্যান্ডেল। এবং উনি বলছেন যে সেই সমস্ত মেশিনগুলো এরকমই হবে যে একটা মেয়ে পর্যন্ত যেগুলো ইউজ করতে পারে, তাহলে কি হবে, দ্য প্রোডাক্ট মে বি সো গ্রেট, তাহলে এত পরিমাণে উৎপাদন হবে, দ্যাট যে অ্যান ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইট, এই উৎপাদিত দ্রব্যগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, উড প্রোভাইড এনাফ টু গিভ দ্য আনস্কিল্ড লেবারার্স অ্যাজ মাচ অ্যাজ দ্য ম্যানেজার্স অ্যান্ড দ্য মাইন অফ দ্য সায়েন্টিফিক স্টাফ। সায়েন্টিফিক স্টাফ, ম্যানেজার্স এবং যে আনস্কিল লেবারার্স আছে, অর্থাৎ উনি বলতে চাইছেন একটা সোসাইটিতে প্রত্যেকটা লোককে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কি হবে, আর উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এই জিনিসটা থাকবে না, স্লেভ ক্লাস বা মাস্টার ক্লাস থাকবে না। বাট কিন্তু ডু নট ফরগেট, তুমি এটা ভুলে যাও না, হোয়েন ইউ হিয়ার টেলস অফ মডার্ন মেশিনারি, তুমি যখনই শুনবে মডার্ন মেশিনারির কথা, এনেবলিং ওয়ান গার্ল টু প্রডিউস, যে একটা মেয়ে প্রচুর উৎপাদন করতে পারছে কি দিয়ে, তোমার ওই ইলেকট্রিক মেশিনারি দিয়ে, তখন কি হবে, অ্যাজ মাচ অ্যাজ এ থাউজেন্ডস ম্যান কুড প্রডিউস ইন দ্য রিজন অফ গুড কুইন অ্যানি। তো উনি বলছেন যে একটা মেয়ে যেমন মেশিন দিয়ে প্রচুর উৎপাদন করতে পারছে, তো সেরকম ওই মেয়েটি হাজার জনের কাজ কিন্তু একাই করে দেবে। অর্থাৎ উনি বলতে চাইলেন যে হাজার জনের অভাব কিন্তু ওই একটা মেয়েই পূরণ করে দেবে। যেমন কি না, ব্রিটেনের কুইন অ্যানি যেমন গোটা ব্রিটেনকে শাসন করতে পারে, ঠিক সেরকম ভাবেই একটা মেয়েই কিন্তু সমস্ত প্রোডাকশন করতে পারবে। দ্যাট দিস মার্ভেলাস ইনক্রিজ ইনক্লুড থিংস লাইক নেডলস অ্যান্ড স্টিল পেনস অ্যান্ড ম্যাচেস উইচ উই ক্যান আইদার ইট অর ড্রিঙ্ক নর ওয়্যার। উনি বলছেন অ্যান্ড দিস মার্ভেলাস ইনক্রিজ, এবং এত প্রচুর পরিমাণে উৎপাদন হবে, ইনক্লুডস কিরকম কি কি উৎপাদন হবে সেখানে, থিংস লাইক নেডলস স্টিল পেনস অ্যান্ড ম্যাচেস, এই যে জিনিসগুলো উনি বলছেন, এই জিনিসগুলো উইচ উই ক্যান নাইদার ইট অর ড্রিঙ্ক নর ওয়্যার, যে জিনিসগুলো আমরা খেতেও পারবো না, পরিধান করতেও পারবো না, পান করতেও পারবো না। অর্থাৎ উনি বলছেন একটা সামগ্রিক যে উৎপাদন সেটা এত পরিমাণে উৎপাদন হবে আমাদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও, সেখানে যেমন ধরেন স্টিল পেন্স আছে, ম্যাচেস আছে, নিডলস আছে, এই জিনিসগুলো তো আমরা খেতে পারবো না। তো এই জিনিসগুলো কি হবে, উৎপাদন প্রচুর হলে সেখানে রপ্তানি হবে, আর রপ্তানি হলে দেশের জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে দেশ সহজেই উন্নতি হবে। তো উনি সেই জন্যই বলছেন ভেরি ইয়ং চিলড্রেন উইল ইট নিডলস অ্যান্ড ম্যাচেস এগারলি, যে একজন ইয়ং সে কি করবে, খুব গপগপ ভাবে নিডলস এবং ম্যাচেস তো খেয়েই ফেলবে। বাট দ্য ডায়েট ইজ নট এ নার্সিং ওয়ান, কিন্তু এই যে ডায়েটটা, এই যে খাবারটা, এই খাবারটা কি হবে, এই খাবারটা কিন্তু তার যথেষ্ট পুষ্টি যোগাবে না। অ্যান্ড দো উই ক্যান নাও কালটিভেট দ্য স্কাই, আমরা কি করতে পারি, আমরা আকাশকে কালটিভেট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আর্থ, আমরা যেমন পৃথিবীকে কালটিভেট করি, অর্থাৎ আমরা যেমন মাটিতে চাষাবাদ করতে পারি সেরকম আকাশকেও আমরা কালটিভেট করতে পারি। কিভাবে, বাই ড্রয়িং নাইট্রোজেন ফ্রম ইট, আমরা কি করতে পারি, বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারি। কেন করতে পারি, টু ইনক্রিজ অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আওয়ার গ্রাস অ্যান্ড কনসিকুয়েন্টলি অফ আওয়ার ক্যাটল অ্যান্ড মিল্ক অ্যান্ড বাটার অ্যান্ড এগস। উনি বলছেন যে আমরা যেমন মাটিতে খুব সুন্দরভাবে মডার্ন মেশিনারি
দিয়ে ইলেকট্রিফাইড মেশিনারি দিয়ে চাষাবাদ করতে পারি, সেরকম ভাবেই আমরা মাটির পাশাপাশি আকাশকেও কালটিভেট করতে পারি। এবং আকাশ থেকে বা বাতাস থেকে আমরা কি নিতে পারি, বাতাস থেকে আমরা নাইট্রোজেন সংগ্রহ করতে পারি, যে নাইট্রোজেনটা টু এনকারেজ অ্যান্ড ইমপ্রুভ বাড়িয়ে দেবে, উন্নতিশীল করবে, কি করবে, দ্য কোয়ালিটি অফ আওয়ার গ্রাস, আমাদের চাষাবাদের উন্নতি করবে বা ঘাসের উন্নতি করবে, এবং কনসিকুয়েন্টলি ফলে কি হবে, আওয়ার ক্যাটেল এবং আমাদের ক্যাটেলেরও উন্নতি হবে, মিল্ক, প্রচুর মিল্ক প্রোডিউস হবে, বাটারের প্রোডিউস হবে এবং পাশাপাশি এগসেরও প্রোডিউস হবে। এবং এই জিনিসগুলো আমরা কি করতে পারি, বিদেশের বাজারে রপ্তানি করতে পারি যদি আমরা হিউজ পরিমাণে এর প্রোডাকশন করতে পারি। নেচার মে হ্যাভ ট্রেক্স অফ আওয়ার স্লেভ টু চেক আস ইফ দ্য কেমিস্ট এক্সপ্লয়েট হার টু গ্রেটলি। এরপরে উনি সাবধান করছে যে আমরা এতগুলো করতেই পারি, কিন্তু করতে গিয়ে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনতে পারি। নেচার মে হ্যাভ ট্রাইক্স অফ আওয়ার স্লেভ, নেচার কিন্তু তুমি যে নেচারকে দাসত্ব পরিণত করছো, এখানে কিন্তু নেচার তোমার সঙ্গে একটা চালাকি করতে পারে, তোমাকে ঠকাতে পারে। কি বা কেন না, ইফ দ্য কেমিস্ট এক্সপ্লয়েটস হার টু গ্রেটলি, যদি যে কেমিস্ট আছে সে যদি প্রচুর পরিমাণে প্রোডাকশনের লোভে যদি পরিবেশের ক্ষতি করে, তাহলে কি হবে, পরিবেশের ক্ষতি করা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমাদের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই জন্য বলছে তুমি যেটাই করো সেটা কিন্তু তোমাকে খুব সাবধানতার সাথে করতে হবে, কেন কি তুমি কিন্তু স্বাধীন নও, তুমি কিন্তু বাউন্ডেড বাই এভরিথিং। নেক্সট প্যারা 15, নাও টু সাম আপ, এখন যদি সংক্ষেপে বলি, ওয়াইপ আউট ফ্রম ড্রিমস অফ ফ্রিডম দ্য হোপ অফ বিইং এবল টু ডু অ্যাজ ইউ প্লিজ অল দ্য টাইম। ওয়াইপ আউট, মুছে ফেলো ফ্রম ড্রিমস, তোমার স্বপ্ন থেকে, কিসের স্বপ্ন, অফ ফ্রিডম, যে তুমি লাফাচ্ছ, তুমি স্বপ্ন দেখছো আমি স্বাধীন এবং তুমি স্বাধীনতা পাওয়ার জন্য লাফাচ্ছ, যদি এরকম স্বপ্ন দেখে থাকো বা এরকম আশা যদি করে থাকো, দ্য হোপ অফ বিইং এবল টু ডু, তাহলে তুমি যদি এরকম আশা করে থাকো তাহলে তুমি আশাটা মুছে ফেলো। কি আশা, না, দ্য হোপ অফ বিইং এবল টু ডু, তুমি যা খুশি করতে পারো, অ্যাজ ইউ প্লিজ অল দ্য টাইম, যে কোনো সময়ে যখন যা তুমি চাইবে তখন সেটা তুমি করতে পারবে, তার মানে তুমি স্বাধীন। তুমি যদি এরকম আশা করে থাকো তাহলে প্লিজ তুমি তোমার এই ইচ্ছাকে, তোমার এই আশাকে জাস্ট গলা টিপে মেরে ফেলো। কেন কি, তারপরে উনি হিসেব দিচ্ছেন, ফর অ্যাটলিস্ট 12 আওয়ার্স অফ ইউর ডে, তোমার দিনের 12 ঘন্টা, নেচার অর্ডারস ইউ টু ডু সার্টেন থিংস, প্রকৃতি কি করবে, তোমাকে বাধ্য করবে, তোমাকে আদেশ করবে কিছু জিনিস করার জন্য এবং সেটা নিশ্চিত ভাবে, অ্যান্ড উইল কিল ইউ ইফ ইউ ডু নট ডু দেম, এবং তুমি যদি সেগুলো না করো তাহলে তোমাকে নেচার মেরে ফেলবে। দিস লিভস 12 আওয়ার্স ফর ওয়ার্কিং অ্যান্ড হিয়ার এগেন নেচার উইল কিল ইউ, দিস লিভস 12 আওয়ার্স ফর ওয়ার্কিং, তোমাকে তো 12 ঘন্টা কাজ করতেই হবে, অ্যান্ড হিয়ার এগেন নেচার উইল কিল ইউ আনলেস ইউ আইদার আর্ন ইউর লিভিং অর গেট সামবডি এলস টু আর্ন ইট ফর ইউ। কি বলছেন জিনিস, বলছেন হিয়ার এগেন নেচার উইল কিল ইউ, তোমাকে নেচার এখানে মেরে ফেলবে, কেন কি আনলেস ইউ আইদার আর্ন ইউর লিভিং, তুমি যদি তোমার প্রয়োজনে ইনকাম না করো, অর গেট সামবডি এলস টু আর্ন ইট ফর ইউ, অথবা কেউ যদি তোমার হয়ে ইনকাম না করে তাহলে তুমি মারা যাবে। কেন মারা যাবে, কেউ ইনকাম করা মানে তুমি খেতে পাবে, আর তুমি খেতে পেলে তবে তুমি বেঁচে থাকবে, তুমি যদি খেতে না পাও তাহলে তুমি মারা যাবে। সেই জন্য বলছে যে আমি ধরে নিলাম দিনের 12 ঘন্টা তোমাকে নেচার অর্ডার করবে যে জিনিসগুলো তোমাকে করতেই হবে, এবং সেগুলো যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে, অ্যান্ড ইফ ইউ ডু নট ডু দেম, যদি তুমি সেগুলোকে না করো তাহলে নেচার উইল কিল ইউ, তাহলে নেচার তোমাকে মেরে ফেলবে। দিস লিভস 12 আওয়ার্স অফ ওয়ার্কিং, তুমি এই কাজের পাশাপাশি 12 ঘন্টা তুমি ছেড়ে দাও, অ্যান্ড হেয়ার এগেন, আরো যে 12 ঘন্টা পড়ে থাকে সেখানেও তোমাকে কি করতে হবে, এগেন উইল কিল ইউ, নেচার তোমাকে মেরে ফেলবে যদি তুমি তোমার নিজের জন্য ইনকাম না করো, বা তোমার হয়ে যদি কেউ তোমাকে ইনকাম না করে দেয় তাহলে তুমি খেতে পারবে না, তুমি বাঁচতে পারবে না, তুমি না খেলে তো মারা যাবে। তো সেই জন্য বলছে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি তুমি কিন্তু বাউন্ড, কার কাছে, নেচারের কাছে। ইফ ইউ লিভ ইন এ সিভিলাইজড কান্ট্রি, যদি তুমি একটা সভ্য দেশে বাস করো, ইয়োর ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য লস অফ দ্য ল্যান্ড, এখানে ল্যান্ড মিনস দ্য কান্ট্রি, তাহলে তোমার যেটা স্বাধীনতা, তোমার যেটা ফ্রিডম, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করা হবে, নিয়ন্ত্রিত করা হবে, কি দিয়ে, বাই দ্য লস অফ দ্য ল্যান্ড, তাহলে সেই দেশের আইন নিয়ম কানুন দিয়ে, এনফোর্সেস বাই দ্য পুলিশ, এবং সেই জিনিসগুলো যে গভর্নমেন্টের বডি আছে, পুলিশ যে ডিপার্টমেন্ট আছে সেটা দিয়ে কিন্তু ফোর্স করা হবে। হু ওবলাইজড ইউ টু ডু দিস, যারা তোমাকে বাধ্য করবে সেই নিয়ম কানুন মেনে চলতে, অ্যান্ড নট টু ডু দ্যাট, যদি তুমি সেগুলো না করো তাহলে তোমাকে কি করতে হবে, টু পে রেটস অ্যান্ড ট্যাক্সেস, তাহলে তোমাকে ফাইন দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যেমন ধরো আরবিয়ান কান্ট্রিতে চালু আছে, আরবিয়ান কান্ট্রিতে কি আছে, প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলতে হবে, যদি তুমি নিয়ম কানুন মেনে না চলো তাহলে তোমাকে কারাগারে বন্দি করা হতে পারে, তোমার ফাইন করা হতে পারে, ইভেন তোমাকে মেরে ফেলা হতে পারে, তাহলে সে দেশের আইন কানুন তোমাকে মেনে চলতে হবে তুমি যদি সে দেশে যাও। তো সেই জন্যই উনি বলছেন যে তুমি যদি একটা সিভিলাইজড কান্ট্রিতে পাস করো তাহলে সেই সিভিলাইজড কান্ট্রির নিয়ম
কম্প্যানন তোমাকে মেনে চলতে হবে, তোমাকে পুলিশ ফোর্স বাধ্য করবে তোমাকে মেনে চলার জন্য। তুমি যদি না মেনে চলো তাহলে তোমাকে কি করতে হবে, পে রেটস অ্যান্ড ট্যাক্স, তাহলে তোমাকে ফাইন করতে পারে, তোমাকে ট্যাক্স দিতে হতে পারে। নেক্সট উনি কি বলছেন, ইফ ইউ ডু নট ওবে দিস লস, যদি তুমি এই ধরনের নিয়ম কানুন না মেনে চলো, দ্য কোর্টস উইল ইমপ্রিজন ইউ, তাহলে কোর্ট তোমাকে বন্দী করবে। অ্যান্ড ইফ ইউ গো টু ফার, যদি তুমি তাদের এগেনস্টে যাও তাহলে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ইফ দ্য লস আর রিজনেবল, আর এই আইন কানুন গুলো যদি যুক্তিসম্মত হয়, অ্যান্ড আর ইম্পার্সিয়ালি এবং সবার জন্য ইকুয়াল হয়, অ্যাডমিনিস্ট্রেট ইউ হ্যাভ নো রিজন টু কমপ্লেন, তাহলে কিন্তু তোমার কোথাও কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। কেন কি, আইন তো সবাইকে ক্ষেত্রে সমান, তাহলে তুমি কমপ্লেন করবে কোথায়? বিকজ, উনি কারণ দিচ্ছেন, বিকজ দ্য ইনক্রিজ ইউর ফ্রিডম, কেন কি এই যে ল গুলো আছে, যে ল গুলো তোমাকে প্রোটেক্ট করছে, সেই প্রোটেক্ট কি প্রোটেক্ট করছে, যে লটা তোমাকে প্রোটেক্ট করছে সেই লটাই তোমাকে ফ্রিডম দেওয়ার জন্য ইনক্রিজ করবে, অর্থাৎ তোমার ফ্রিডমকে বাড়িয়ে দেবে। বাই প্রোটেক্টিং ইউ, তোমাকে প্রোটেক্ট করে, অর্থাৎ তোমার তোমাকে প্রোটেক্টের মাধ্যমে তোমার যে ফ্রিডম সেটাকে বাড়িয়ে দেবে। ইউ এগেনস্ট অ্যাসাল্ট, কখন বাড়িয়ে দেবে, যেমন ধরো যদি দেশে আইন না থাকে তাহলে তোমাকে যে কেউ অ্যাসাল্ট করা যেতে পারে, যে কেউ অ্যাটাক করতে পারে, তোমার চুরি ছিনতাই ডাকাতি হাইওয়ে রবারি অ্যান্ড ডিসঅর্ডার জেনারেলি আইন শৃঙ্খলার অবনত, এই জিনিসগুলো থাকবে, হয়ে যাবে, শুরু হয়ে যাবে দেশে। তো এই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্য তাহলে কি হবে, দেশে ল অ্যান্ড অর্ডার দরকার হবে, আর দেশে ল অ্যান্ড অর্ডার দরকার হবে বলেই তুমি কিন্তু তোমার ফ্রিডমটাকে, তোমার যতটুকু স্বাধীনতা স্বাধীনভাবে তুমি নিজে কিছু করতে পারছো সেটা কিন্তু তোমার প্রোটেক্ট হবে। তাহলে ইনডাইরেক্টলি কে প্রোটেক্ট করছে, গভর্নমেন্ট প্রোটেক্ট। আবার এটাও উনি ইনডাইরেক্টলি বলছেন যে তুমি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবে না, কেন কি তুমি কিন্তু গভর্নমেন্টের ল অনুযায়ী মেনে চলতে বাধ্য। তার মানে দেখো উনি প্রত্যেকটা লাইনে কিন্তু উনি বলে দিচ্ছেন যে তুমি ফ্রি নও কোনো না কোনো উপায়ে, সেটা বাই নেচার হোক, বাই ম্যান হোক, বাই গভর্নমেন্ট হোক, কোনো না কোনো উপায়ে তুমি কিন্তু বাধ্য, ইউ আর বাউন্ড টু ডু সামথিং অ্যাকর্ডিং টু দ্য নেচার অথবা অ্যাকর্ডিং টু দ্য ল অ্যান্ড অর্ডার। বাট অ্যাজ সোসাইটি ইজ কনস্টিটিউটেড, কিন্তু এই সোসাইটিটা কনস্টিটিউটেড মানে স্ট্রাকচার, সোসাইটির গঠন অ্যাট প্রেজেন্ট বর্তমানে ঠিক এমনভাবে হয়েছে বা এমনভাবে করা আছে, দেখছি দেয়ার ইজ অ্যানাদার ফর মোর ইন্টিমেট কম্পালশন, কম্পালশন মানে হচ্ছে অপ্রেশন, অর্থাৎ অপ্রেস করে রাখা, অপ্রেস মিন্স হচ্ছে দমিয়ে রাখা, ইন্টিমেট মানে ফ্যামিলি। দেয়ার ইজ অ্যানাদার ফর মোর ইন্টিমেট কম্পালশন অন ইউ দ্যাট অফ ইউর ল্যান্ড লর্ড অ্যান্ড দ্যাট অফ ইউর এমপ্লয়ার। এটা যেটা দেখা যায় আমাদের সোসাইটিতে কি হয় যে ল্যান্ড লর্ড এবং যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু সবসময় তোমাকে ক্লোজ ভাবে দমিয়ে রাখে। কিভাবে দমিয়ে রাখে, তার মানে উনি এই পয়েন্টটা দিয়ে বলতে চাইলেন যে তুমি হয়তো গভর্নমেন্টের কাছ থেকে ফ্রি নাও, নেচারের কাছ থেকে ফ্রি নাও, এবং তুমি যে সোসাইটিতে বাস করো সেই সোসাইটিতে তোমার যে লর্ড আছে, তোমার যে বস আছে, এখানে এমপ্লয়ার মিন্স চাকরিজীবীর কথা বলা হয়েছে, সেটা পাবলিক হোক গভর্নমেন্ট হোক, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার বাধ্যবাধকতা আছে, অর্থাৎ তুমি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবে না। ইউর ল্যান্ডলর্ড মে রিফিউজ টু লেট ইউ লিভ অন হিজ এস্টেট ইফ ইউ গো টু চ্যাপেল ইনস্টেড অফ টু চার্চ। দেখো এখানে চ্যাপেল অ্যান্ড চার্চ, এটা হচ্ছে খ্রিস্টিয়ানের দুটো ভাগ। তো উনি বলছেন যে বিষয়, ইফ ইউর ল্যান্ডলর্ড মে রিফিউজ, তোমার যে ল্যান্ডলর্ড আছে অথবা তুমি যার আন্ডারে কাজ করছো সে তোমাকে কিন্তু রিফিউজ করবে। কিসের জন্য রিফিউজ করবে, টু লাই টু লাইভ ইন অন হিজ এস্টেট। দেখো এখানে পুরো উনি পার্সোনালি অ্যাটাক করেছেন, কি অ্যাটাক করেছেন, অন হিজ এস্টেট, যে তোমাকে বাধ্য করবে তার বিশ্বাসে বিশ্বাস করতে কি না, ইফ ইউ গো টু চ্যাপেল ইনস্টেড অফ টু চার্চ। দেখো দেখা যাচ্ছে যে ল্যান্ডলর্ড হয়তো চার্চে বিশ্বাস করে আর তুমি চ্যাপেলে বিশ্বাস করো, তাহলে যেহেতু ল্যান্ডলর্ড চার্চে বিশ্বাস করে তাহলে ল্যান্ডলর্ড তোমাকে চাপ দেবে কি, তোমার চ্যাপেল বাদ দিয়ে তুমি চার্চে বিশ্বাস করো। অর্থাৎ এখানে রিলিজিয়নটা একটা নিজের নিজের ব্যাপার, পার্সোনালি একদমই পুরো পার্সোনাল ব্যাপার, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার স্বাধীনতা হরণ করা হবে, কেন কি তুমি যে ল্যান্ডলর্ডের আন্ডারে কাজ করছো সেই ল্যান্ডলর্ড তোমাকে ফোর্স করবে যে আমি যে ধর্মে আছি, আমি যে নিয়ম ফলো করছি তুমিও সেটা করো। ইফ ইউ ভোট ফর এনি ওয়ান, যদি তুমি কাউকে ভোট দাও বাট হিজ নমিনি, সেটাও কিন্তু সে ঠিক করে পাঠিয়েছে, কেন কি যে তুমি বেছে নিতেই পারো কাকে ভোট দেবে, কোন পার্টিকে ভোট দেবে, কিন্তু সেই পার্টির যে মেম্বার অর্থাৎ তুমি যাকে ভোট দিচ্ছ সেটার ক্ষেত্রে কিন্তু তোমার স্বাধীনতা নেই, সেটা কিন্তু সেই যে রিপ্রেজেন্টেটিভ আমাদের ইলেক্টেড হবেন সেই রিপ্রেজেন্টেটিভকে কিন্তু সিলেক্টেড করে পাঠানো হয়েছে এবং তোমাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে তুমি ভোটটা একে দেবে তোমার অপছন্দ হওয়া সত্ত্বেও। অর ইফ ইউ প্র্যাকটিস অস্টিওপ্যাথি অর ইফ ইউ ওপেন এ শপ, তারপর উনি বলছেন তুমি যদি অস্টিওপ্যাথি প্র্যাকটিস করো অথবা যদি কোনো দোকান খুলতে চাও বা কোনো ব্যবসা শুরু করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার ল্যান্ডলর্ডের অর্ডার মেনে চলতে হবে। ইউর এমপ্লয়ার মে ডিকটেট দ্য কাট কালার অ্যান্ড কন্ডিশন অফ ইউর ক্লোথ, উনি বলছেন যে তুমি যার আন্ডারে কাজ করছো অর্থাৎ এমপ্লয়ার তোমার যে বস, দেখো যারা চাকরি করে সেটা পাবলিক হোক গভর্নমেন্ট হোক, যে চাকরি করে তাকে বলা হয় এমপ্লয়ি, আর যিনি চাকরি দেন বা যার আন্ডারে চাকরি করা হয় তিনি হচ্ছেন এমপ্লয়ার। তো উনি বলছেন তোমার যে এমপ্লয়ার আছে সে কি করবে, তোমার সমস্ত কিছুতে ইন্টারফেয়ার করবে, তোমার সমস্ত পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে, তুমি কি ড্রেস পরবে, তুমি কিভাবে ড্রেস পরবে এবং কোন কালারের ড্রেস পরবে সবগুলো কিন্তু একদম পুরোপুরি তোমার যিনি এমপ্লয়ার আছেন সে তোমার উপরে চাপিয়ে দেবেন, অর্থাৎ তুমি তোমার নিজের স্বাধীনভাবে কিন্তু কোনো ড্রেস পরতে
করতে পারবে না। উনি এই জন্যই বলছেন অ্যাজ ওয়েল অ্যাজ ইওর আওয়ার্স অফ ওয়ার্ক, ঠিক যেমন ভাবেই তারা তোমার কাজের টাইমকে নির্ধারণ করে দেয় ঠিক সেরকম ভাবেই তোমার ড্রেসকেও নির্ধারণ করে দেবে। যেমন ধরো পাবলিক ব্যাংকের ক্ষেত্রে দেখাই যায় যে কি কালারের ড্রেস পরবে, কি ধরনের জামা প্যান্ট পরবে, এটা পাবলিক সেক্টরে খুব ভালোভাবে বুঝতে পারা যায় এবং এটা প্রমিনেন্ট। পাবলিক সেক্টরে যেমন তোমার কাজের টাইমটাও নির্ধারণ করে দেওয়া হয় সেরকম ড্রেসের ব্যাপারটাও তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়, যদিও গভর্নমেন্ট সেক্টরেও আছে কিন্তু সেগুলোকেও ফলো করে না। হি ক্যান টার্ন ইউ ইনটু দ্য স্ট্রেইট অ্যাট এনি মোমেন্ট টু জয়েন দ্য মেলানকোলি ব্যান্ড অফ লস্ট স্পিরিট কল দ্য আনএমপ্লয়েড। দেখো উনি বলছেন কি বলছেন যে যদি তুমি তাদের কথা না শোনো, অর্থাৎ তুমি তোমার এমপ্লয়ারের কথা যদি না শোনো, তুমি তোমার ল্যান্ডলর্ডের কথা যদি না শোনো, তাহলে কি হবে, হি ক্যান টার্ন ইউ তাহলে ইনটু দ্য স্ট্রেইট, তোমাকে সে রিলিজ করে দেবে তোমার সার্ভিস থেকে, অর্থাৎ তোমাকে বরখাস্ত করে দেওয়া হবে তোমার সার্ভিস থেকে অ্যাট এনি মোমেন্ট যে কোনো সময়। এবং তুমি কি করবে, তোমাকে বরখাস্ত করে দেওয়া হয় দেওয়া মানে তুমি ভ্যাগাবন্ড হয়ে যাবে, তুমি আনএমপ্লয়েড হয়ে যাবে এবং তুমি জয়েন করবে দ্য মেলানকোলি ব্যান্ড অফ লস্ট স্পিরিট, কাদের দলে, সেই সমস্ত ছেলেদের দলে যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে বা যারা চাকরি পায়নি, সো কল্ড আনএমপ্লয়েড অর্থাৎ যারা কর্মহীন, তুমি তাদের দলে যোগ দেবে। ইন শর্ট সংক্ষেপে যদি বলতে হয়, হিজ পাওয়ার ওভার ইউ ইজ ফার গ্রেটার দ্যান দ্যাট অফ এনি পলিটিক্যাল ডিকটেটর কুড পসিবলি বি। উনি বলছেন যে ইন শর্ট সংক্ষেপে হিজ পাওয়ার ওভার ইউ, তোমার উপরে এই ল্যান্ডলর্ড বা এমপ্লয়ারের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু অনেক বেশি, কাদের থেকে, দেন দ্যাট অফ এনি পলিটিক্যাল ডিকটেটর, ডিকটেটর মানে হচ্ছে অর্ডার, অর্থাৎ যে পলিটিক্যাল ব্যক্তি তোমাকে অর্ডার দেয় তাদের থেকে কিন্তু এই ল্যান্ডলর্ড অথবা এমপ্লয়ারের প্রভাবটা কিন্তু অনেক বেশি। ইওর অনলি রেমেডি, তারপরে উনি রেমেডি দিচ্ছেন যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইওর রেমেডি ইজ দ্য ট্রেড ইউনিয়ন ওয়েপন অফ দ্য স্ট্রাইক। তুমি যেখানে কাজ করছো সেখানে নিশ্চয়ই ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন আছে, তাদের একটা মেন অস্ত্র হচ্ছে স্ট্রাইক অর্থাৎ ধর্মঘট করা, হুইচ ইজ অনলি দ্য ওল্ড ওরিয়েন্টাল ডিভাইস অফ স্টারভিং অন ইউর এনিমিস ডোর স্টেপ আনটিল হি ডাজ ইউর জাস্টিস। তুমি কি করবে, তুমি ধর্মঘট করবে, কার সামনে করবে, তোমার ল্যান্ডলর্ডের বাড়ির সামনে গিয়ে তুমি ধর্মঘট করবে যতক্ষণ না পর্যন্ত, আনটিল হি ডাজ ইউর জাস্টিস, যতক্ষণ না পর্যন্ত সে তোমার সঠিক বিচার দিচ্ছে বা তোমার সঠিক বিচার করছে ততক্ষণ কিন্তু তুমি তার দরজায় ধর্ণায় বসবে, ধর্মঘট করবে। নাও অ্যাজ দ্য পুলিশ ইন দিস কান্ট্রি উইল নট অ্যালাউ ইউ, কিন্তু এই দেশে অর্থাৎ এখানে জীবিত যে দেশের কথা বলছেন ব্রিটেনের কথা, নাও এখন অ্যাজ দ্য পুলিশ ইন দিস কান্ট্রি উইল নট অ্যালাউ ইউ, এই ব্রিটেনের পুলিশ কিন্তু তোমাকে এটা অ্যালাউ করবে না, টু স্টার্ভ অন ইউর এমপ্লয়ার্স ডোর স্টেপ, যে তুমি তোমার বসের বাড়ির সামনে গিয়ে ধর্মঘট করো, ইউ মাস্ট স্টার্ভ অন ইউর ওন, তুমি যদি ধর্মঘট করতেই হয়, যদি অনশন তোমাকে করতেই হয় তাহলে তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে করো, তারপর আমি দেখো। মজা করে বলছে এ ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি তোমার আদৌ বাড়ি থেকে থাকে তো। দ্য এক্সট্রিম ফর্ম অফ দ্য স্ট্রাইক, তাতেও যখন তোমার কোনো কাজ হবে না তখন তুমি একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছাবে এই ধর্মঘটের, কি না জেনারেল স্ট্রাইক অফ অল ওয়ার্কার্স এট দ্য সেম মোমেন্ট, একসাথে একটা অফিসের সমস্ত যারা এমপ্লয়ি আছো সবাই ধর্মঘট করবে, ইজ অলসো দ্য এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি। উনি বলছেন এটা কিন্তু এই যে একসাথে ধর্মঘট করা এটাও কিন্তু একটা বোকামো কাজ, কেন বোকামো কাজ, হ্যাজ ইফ কমপ্লিটলি ক্যারিড আউট, এটা যদি চলতে থাকে ইট উড এক্সটিংগুইশ দ্য হিউম্যান রেস ইন এ উইক, তাহলে এই ধর্মঘটটা কিন্তু পুরো মানব জাতিকে, পুরো মানব সভ্যতাকে জাস্ট এক সপ্তাহের মধ্যে ধ্বংস করবে, অ্যান্ড দ্য ওয়ার্কার্স উড বি দ্য ফার্স্ট টু পেরিশ, পেরিশ মানে হচ্ছে মুছে যাবে, এবং এই যে এক সপ্তাহের মধ্যে মানব জাতিটা মুছে যাবে, তাহলে প্রথমেই তারা মুছে যাবে যারা লেবার ক্লাস, তারা মুছে যাবে যারা ওয়ার্কার ক্লাস, দ্য জেনারেল স্ট্রাইক ইজ ট্রেড ইউনিয়ন গন ম্যাড, আর তখন কি বলবে যে এই যে জেনারেল স্ট্রাইক, যে ট্রেড ইউনিয়ন যারা জেনারেল স্ট্রাইক করছে তারা পাগল হয়ে গেছে। সেম ট্রেড ইউনিয়নিজম উড নেভার স্যাংশন মোর দ্যান ওয়ান বিগ স্ট্রাইক এট এ টাইম, এই ট্রেড ইউনিয়ন তোমাদের, তোমরা যে ধর্মঘট করছো এই ট্রেড ইউনিয়নটা কিন্তু ট্রেড ইউনিয়নকে কিন্তু একবারের বেশি দুবার কিন্তু বিগ স্ট্রাইক করার অনুমতি দেবে না, উইথ অল আদার ট্রেড ওয়ার্কিং ওভার টাইম টু সাপোর্ট ইট। কেন, ধরে নাও যে কোনো ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ ধর্মঘট করেছে বা একটা কারখানা ধর্মঘট করেছে, কিন্তু দেখা যাবে সেই মালিকেরই বা সেই বসেরই যখন অন্য ব্রাঞ্চ আছে বা অন্য কারখানা আছে, তখন এই ট্রেড ইউনিয়নের এই ব্রাঞ্চের ধর্মঘটের ফলে যে লসটা হলো সেটা কিন্তু সে তার অন্য ব্রাঞ্চ থেকে পুষিয়ে নেবে, আলটিমেট দেখা যাবে লসটা হবে ওয়ার্কার ক্লাসে। প্যারা 16, নাও লেট আস পুট দ্য কেস ইন ফিগার, উনি বলছেন এরপরে আমরা যদি এটা সংখ্যার দিক থেকে বিচার করে দেখি, ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক 12 আওয়ার্স এ ডে, যদি তোমাকে দিনে 12 ঘন্টা কাজ করতে হয়, ইউ হ্যাভ 4 আওয়ার্স এ ডে টু ডু, তাহলে তোমার হচ্ছে দিনের বেলায় কত ঘন্টা থাকে, 4 ঘন্টা, হোয়াট ইউ লাইক উইথ, তুমি কি করবে সেটা দিয়ে, সাবজেক্ট টু দ্য ল অফ দ্য ল্যান্ড,
অ্যান্ড, সেখানে সাবজেক্ট মিনস কন্ডিশন। তাহলে তুমি যে দেশে আসো সেই দেশের নিয়ম মেনে চলতে হবে, অ্যান্ড ইউর পজেশনস অফ মানি এনাফ, এবং তোমার কাছে টাকাও আছে যথেষ্ট টু বাই অ্যান ইন্টারেস্টিং বুকস বই কেনার ক্ষেত্রে, অর পে ফর এ সিট অ্যাট দ্য পিকচার। তখন তুমি কি করবে, একটা ইন্টারেস্টিং বই কিনতে যাবে, অর অন এ হাফ হলিডে অথবা হাফ ডে ছুটিতে যাবে, অ্যাট এ ফুটবল ম্যাচ অথবা একটা ফুটবল ম্যাচ দেখতে যাবে, অর হোয়াট এভার ইউর ফ্যান্সি মেবি, অথবা তুমি যা চাও সেটা তুমি করতে পারো। তাহলে উনি সংখ্যাতত্ত্বের বিচার থেকে বলছে, ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক 12 আওয়ার্স আ ডে, যদি তোমাকে দিনে 12 ঘন্টা কাজ করতে হয় তাহলে তুমি কি করবে, ইউ হ্যাভ 4 আওয়ার্স আ ডে, তাহলে তোমার হাতে 4 ঘন্টা থাকবে টু ডু হোয়াট ইউ লাইক। সেই 4 ঘন্টার মধ্যে তুমি কি করবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা করবে। কি করতে পারো, যদি তোমার হাতে টাইম থাকে, যদি তোমার যে দেশে তুমি বাস করো সেই দেশের যদি আইন তোমাকে পারমিট করে তাহলে তুমি কি করবে, এবং তোমার হাতে যদি প্রচুর টাকা থাকে বা পর্যাপ্ত টাকা থাকে তাহলে তুমি বই কিনতে যাবে, ফুটবল ম্যাচ দেখতে যাবে, অথবা সিনেমা দেখতে যাবে, অথবা একটা হাফ হলিডে যদি তুমি পাও তাহলে তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করতে পারবে, কাটাতে পারবে। বাট কিন্তু ইভেন হিয়ার নেচার উইল ইন্টারফিয়ার এ গুড ডিল। কিন্তু উনি তোমাকে আবার মনে করে দিচ্ছে, তুমি তো ফ্রি নও, কেন কি নেচার কিন্তু তোমার এই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইন্টারফিয়ার করবে। কিরকম ইন্টারফিয়ার করবে, ইফ ইউর 8 আওয়ার্স তোমার 8 ঘন্টা কাজের পর হ্যাজ বিন অফ এ হার্ড ফিজিক্যাল কাইন্ড, তোমার কঠোর পরিশ্রমের পর, অর্থাৎ তুমি সারাদিনে 12 ঘন্টার মধ্যে যে 8 ঘন্টা তুমি কঠোর পরিশ্রম করছো, তারপরে অ্যান্ড হোয়েন ইউ গেট হোম, তুমি যখন বাড়িতে যাচ্ছ, ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর 4 আওয়ার্স, তখন তুমি 4 ঘন্টা কাটাতে চাইবে কিভাবে, বাই রিডিং মাই বুকস টু ইম্প্রুভ ইউর মাইন্ড, যে আমার বইগুলো পড়ে তোমার ব্রেন যাতে একটু ইম্প্রুভ হয়। উনি এখানে কেন বললেন মাই বুকস, কেন কি জিবিসো ছিলেন একজন পারফেক্ট লজিক্যাল প্র্যাকটিক্যাল ম্যান, সেই জন্য উনি বলছেন যে আমার বইগুলো পড়ে তুমি হয়তো নিজের জ্ঞান বাড়াবে, নলেজ বাড়াবে, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ফার্স্ট অ্যাসলেজ ইন হাফ এ মিনিট। আর তখন তুমি কি দেখবে, তুমি হার্ড ওয়ার্কের ফলে তুমি ক্লান্ত হয়ে গেছো এবং 1 মিনিট পড়ার আগে, বইটা পড়ার আগে তুমি ঘুমিয়ে গেছো, অ্যান্ড ইউর মাইন্ড উইল রিমেইন ইন ইটস প্রেজেন্ট বিনাইটেড কন্ডিশন, এবং তোমার যে মাইন্ড সেই মাইন্ড তোমার মাইন্ডটা কিরকম বিনাইটেড, অর্থাৎ আনএনলাইটেন, অর্থাৎ আগে যেরকম জড়বুদ্ধি সম্পন্ন ছিল যে মাইন্ড কোনো কিছু বিচার বিবেচনা করার ক্ষমতা রাখতে পারে না, তোমার মাইন্ড কিন্তু সেরকম ভাবেই থাকবে। প্যারা 17, আই টেক ইট দেন দ্যাট 9 out of 10, আমি বলছি 10 জনের ভেতরের 9 জন অফ আস আমাদের মধ্যে ডিজায়ার মোর ফ্রিডম, একটু বেশি স্বাধীনতাই চায়, অ্যান্ড দ্যাট দিস ইজ হোয়াই, সেই কারণে উই লিসেন টু ওয়ার্ডলেস টকস অ্যাবাউট ইট, আর সেই কারণে কিন্তু আমরা কিভাবে সেই স্বাধীনতা পেতে পারি সেই জন্য কিন্তু আমরা সবাই এটা শুনছি, তোমরা শুনতে এসছো আমার এই বক্তৃতা। কেন কি প্রথমেই বলে দেওয়া হয়েছে যে উনি কিন্তু বিবিসি রেডিওতে বক্তৃতা দিচ্ছেন ফ্রিডম সম্পর্কে, তো সেই জন্য সমস্ত দেশবাসী কিন্তু আমার এই বক্তৃতাটা শুনছে যে কিভাবে একটু বেশি স্বাধীনতা পাওয়া যায়। কেন কি উনি আগেই মেনশন করেছেন আগের প্যারাতে যে মাই বুকস মানে আমার বইগুলো সম্পূর্ণ লজিকে ভর্তি এবং আমার কথাগুলোই কিন্তু প্রচুর লজিক আছে, তো কিভাবে আমরা বেশি স্বাধীনতা পেতে পারি সেই কথাটা কিন্তু সেই লজিকগুলো কিন্তু আমার কাছ থেকে শোনার জন্য গোটা ব্রিটেন ওয়েট করে আছে। অ্যাজ লং অ্যাজ উই গো অন অ্যাজ উই আর কন্টেন্ট উইথ এ ভোট অ্যান্ড এ ডল, বলছে অ্যাজ লং অ্যাজ উই গো অন অ্যাজ উই আর, যদি ঠিক এইভাবে চলতে থাকি বা আমরা চলতে থাকি কন্টেন্ট উইথ এ ভোট অ্যান্ড এ ডল, ভোট মানে আমাদের যে ভোটিং যে সিস্টেম আছে সেই সিস্টেম, এবং ডল মিনস কিছু গভর্নমেন্ট থেকে কিছু গিফট অ্যাজ এ অ্যামাউন্ট হিসাবে কিছু গিফট, দ্য অনলি অ্যাডভাইস উই ক্যান give one another is that of Shakespeare's Iago, amader kintu sei Iago-r je ekta advice eta kintu mone korte hobe ki put money in thy purse, je tumi joto ta sombhob paro tomar purse e kintu taka sanchoy koro ba taka rakho, tar pore uni bolche but as we get very little money into our purse or paid, jodio amra khub olpo money peye thaki, kokhon peye thaki paid ete mane je din amader beton hoy, and all the rest of the week ebong baki soptaher je 6 ta din thake seta other people are taking money out of it, onnanno byaktira kintu amader che purse theke taka bar kore nen, Iago advice is not very practical, ar shei khetre kintu Iago-r je advice seta kintu bastob sommoto noy, keno ki amar to protidin payday hobe na, amake to protidin beton debe na, bairer country-te jeta hoy je soptahe payment hoy, to ami soptahe ekta din beton pai ebong ekta din beton peye amar baki soptahe 6 ta din kintu amar pocket theke taka beriye jay ebong taka ami kothay bar kori jekhane আমার প্রয়োজন, অর্থাৎ যেখানে আমার প্রয়োজন সেখানে আমি টাকার বিনিময়ে কিছু জিনিস কিনে নিই। তো উনি বলছেন প্রচুর লোক আছে কিন্তু এরকম টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আয়কর যুক্তিটা কিন্তু একবারই পারফেক্ট নয়। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স, তারপরে উনি রেমেডি দিচ্ছেন, উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স।
পলিটিক্স বিফোর উই ক্যান গেট হোয়াট উই ওয়ান্ট। উনি বলছেন যে আমরা যেটা চাই সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স ফার্স্ট। তাহলে আমাদের যে পলিটিক্যাল যেটা সিস্টেম সেটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড মিনওয়াইল উই মাস্ট স্টপ গেসিং অ্যাবাউট ফ্রিডম, এবং ফ্রিডম সম্পর্কে বড় বড় যে বাতেলা, বড় বড় যে কথা বলা সেগুলো বন্ধ করতে হবে। বিকজ দ্য পিপল অফ ইংল্যান্ড ইন লাম্ফ ডোন্ট নো, কেন কি যে ইংল্যান্ডের মানুষ জানেই না, ডোন্ট নো জানেই না হোয়াট ফ্রিডম ইজ, যে অ্যাকচুয়াল স্বাধীনতা কি, নেভার হ্যাভিং এনি, কেন কি তারা কখনো তো স্বাধীনতা পায়নি বা কখনো তারা স্বাধীন হয়নি। তাহলে তারা জানবে কি করে যে স্বাধীনতাটা জিনিসটা কি। অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লেজার, বলছে আগে ওল্ড ইংলিশে ফ্রিডম কথাটার মানে ছিল লেজার। অ্যান্ড কিপ ক্ল্যামারিং ফর মোর লেজার অ্যান্ড মোর মানি টু এনজয় ইট ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ল্ড। দেখো ভালো করে দেখো, অ্যান্ড কিপ ক্ল্যামারিং, এবং এই লেজারটা পাওয়ার জন্য কিপ ক্ল্যামারিং, তারা কি হইচই করতো ফর মোর লেজার, আরো যাতে বেশি করে লেজার টাইম পাওয়া যায়, অ্যান্ড মোর মানি আরো যাতে বেশি করে টাকা পাওয়া যায়, টু এনজয় ইট যাতে করে তারা সে অবসর টাইমটাকে এনজয় করতে পারে, লাইফটাকে এনজয় করতে পারে। তার বিনিময়ে তারা কি দিতে প্রস্তুত ছিল, ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ল্ড, তারা যতটা টাইম কাজ করে তার থেকে হয়তো এক ঘন্টা বেশি টাইমও কাজ করতে তারা রাজি ছিল, কিন্তু তারা এক ঘন্টা কাজ বেশি তখনই করবে যখন তারা একটু বেশি লেজার টাইম পাবে এবং একটু বেশি টাকা পাবে। অ্যান্ড লেটার স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিয়া, এবং আমাদের বন্ধ করতে হবে রুল ব্রিটানিয়া, এটা গাওয়াটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আনটিল উই মেক ইট ট্রু, যতক্ষণ না আমরা সত্যিকারের স্বাধীন হচ্ছে। রুল ব্রিটানিয়াটা কি, রুল ব্রিটানিয়া হচ্ছে ব্রিটেনের একটা ন্যাশনাল অ্যান্থেম। দেখো ন্যাশনাল অ্যান্থেমের আমি দুটো লাইন দিয়ে দিয়েছি, রুল ব্রিটানিয়া, ব্রিটানিয়া রুল দ্য ওয়েভস, ব্রিটানিয়া নেভার 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 শ্যাল বি স্লেভ। অর্থাৎ উনি বলছেন যে আমাদের যেটা ন্যাশনাল অ্যান্থেম আছে সেখানে তো বলাই আছে যে ব্রিটেন কখনো কারো দাসত্ব করবে না, কিন্তু আমরা জানি না যে গোটা ব্রিটেন কিভাবে দাসত্ব আমরা করছি। আনটিল উই ডু লেট আস নেভার ভোট ফর এ পার্লামেন্টারি ক্যান্ডিডেট, যতক্ষণ না আমরা এটা করতে পারছি, অর্থাৎ যতক্ষণ না আমরা ফ্রি হচ্ছে, যতক্ষণ না আমরা একদম পুরোপুরি স্বাধীন, যতক্ষণ কি করা উচিত আমাদের, ভোট না দেওয়া উচিত। লেট আস নেভার ভোট ফর এ পার্লামেন্টারি ক্যান্ডিডেট, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা পার্লামেন্টারি ক্যান্ডিডেটকে ভোট না দেওয়া উচিত। হু টকস অ্যাবাউট আওয়ার ফ্রিডম, যে আমাদের ফ্রিডম সম্পর্কে বড় বড় কথা বলে। পার্লামেন্টারি যারা ক্যান্ডিডেট হয় তারা কি করে, তারা কি বলেছিল আগে বিভিন্ন ধরনের বিল পাস করে দিয়েছে, তারা ফ্রি এডুকেশন দিচ্ছে, তারা স্বাধীনতা দিচ্ছে, এই সমস্ত যে বড় বড় বাতলাগুলো। অ্যান্ড আওয়ার লাভ ফর লিবার্টি, এবং যতক্ষণ আমরা লিবার্টি পাচ্ছি, এবং এই লিবার্টি এবং ফ্রিডম সম্পর্কে কিন্তু যারা পার্লামেন্টারি ক্যান্ডিডেট হয় তারা কিন্তু প্রচুর বড় বড় কথা বলে। হোয়াট এভার পলিটিক্যাল নেম হি মে গিভ হিমসেলফ, যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারই হোক না কেন, হি ইজ সিওর সেটা নিশ্চিত টু বি এ বটম an anarchist who want to live on our labor। anarchist মানে হচ্ছে যে কারোর অর্ডার দিয়ে, কাউকে অর্ডার করে, কাউকে দিয়ে কাজ করিয়ে যে বেঁচে থাকে, অর্থাৎ কারোর উপরে কর্তৃত্ব ফলানো। হি ইজ সিওর সেটা নিশ্চিত যে টু বি এট বটম অ্যান অ্যানার্কিস্ট হু ওয়ান্ট টু লিভ অন আওয়ার লেবার উইদাউট বিং টেকেন আপ বাই দ্য পুলিশ ফর ইট অ্যাজ ইট ডিজার্ভস। যে কি হয় যে দেখা যাবে আমরা যদি কাউকে ফোর্স করি কোনো কিছু করার জন্য বা কোনো খারাপ কাজ করি তাহলে পুলিশ কিন্তু আমাদের অ্যারেস্ট করবে, কিন্তু পার্লামেন্টারি যে ক্যান্ডিডেট আছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে না বা তার বিরুদ্ধে পুলিশ কোনো স্টেপ নেবে না, কেন কি সে পার্টির ক্যান্ডিডেট, সে একজন পলিটিক্যাল লিডার। অ্যান্ড নাও সাপোজ উই অ্যাট লিস্ট উইন এ লট মোর লেজার অ্যান্ড এ লট মোর মানি দেন উই আর অ্যাকাস্টম টু। উনি বলছেন নাও সাপোজ, ধরে নাও উই অ্যাট লিস্ট উইন, আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এ লট মোর লেজার অ্যান্ড লট মোর মানি, একটু টাকা পেয়ে গেলাম, দেন উই আর অ্যাকাস্টম টু, যেটা আমরা হয়তো আগে পাইনি, হোয়াট আর উই গোয়িং টু ডু উইথ দেম, তাহলে সেই আমরা লেজার টাইম আর টাকা নিয়ে কি করব। উনি তারপরে বলছেন আই ওয়াজ থট ইন মাই চাইল্ডহুড, আমি ছোটবেলায় পড়েছি, কি পড়েছি বা জেনেছি, দ্যাট সেটন উইল ফাইন্ড মিসচিফ স্টিল ফর ইটল হ্যান্ডস টু ডু। উনি বলছেন ছোটবেলায় আমরা পড়েছি বা আমাদের শেখানো হয়েছে যে সেটন উইল ফাইন্ড মিসচিফ, যে শয়তান কি করে, শয়তান সবসময় খারাপ কাজ করে মানুষকে দিয়ে। একটা কথাই আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে আমাদের হাতে যদি বেশি লেজার টাইম থাকে তাহলে আমাদের মাথায় বিভিন্ন ধরনের শয়তানি চিন্তা ভাবনা গ্রুপ গ্রুপ করে। আই হ্যাভ সিন মেন কাম ইন টু এ ফরচুন, আমি দেখেছি যে হঠাৎ করে একটা মানুষের কাছে অনেক সম্পত্তি চলে এলো, সে অনেক কোটিপতি হয়ে গেল, অ্যান্ড লস দেয়ার হ্যাপিনেস, তার ফলে কি হলো, সে তাদের হ্যাপিনেস হারিয়ে দিল, দেয়ার হেলথ, তাদের হেলথ হারিয়ে ফেললো, হেলথ নষ্ট হয়ে গেল, অ্যান্ড ফাইনালি দেয়ার লাইভস বাই, এবং অবশেষে মারা গেল। কিভাবে, ইট অ্যাজ সার্টেনলি as if they had taken daily doses of rat poison instead of champagne and cigars. যেসে যখন মারা যাবে তখন তাকে দেখে মনে হবে যে সে rat poison খেয়ে মারা গেছে, champagne এবং cigar খাওয়ার পরিবর্তে। দেখো champagne হচ্ছে একটা খুব দামি ওয়াইন, এবং cigarও হচ্ছে, যারা সোসাইটিতে মাস্টার ক্লাস তারা নরমালি খেয়ে থাকে, champagneটাও তাদের জন্য। আর
rat poisoned means jar bish kine khawar khomota nei sobche nunnotom ekta jinish bolche hotat kore se nijer proti emon ottachar korbe ottachar korte korte ekta time se jokhon mara jabe tokhon take dekhe mone hobe je se hoyto rat poison khe mara geche it is not at all easy to know eta kintu jana khub ekta sohoj noy what to do with laser ei laser time niye orthat obosor time niye amra ki korbo unless we have been brought up to it jotokhon na porjonto ei laser time somporke amra janchi ba prothom thekei amra ei laser time somporke obogoto hocchi keno ki amra to laser er moddhe amra bere uthini amra ekta freedomless society te bere uthechi sutaram laser time ke shothik bhabe byabohar korte gele amader choto bela theke amader eta jante hobe je laser time ta ki bela 90 I will therefore sei karone ki korchi I will leave you with a conundrum to think over conundrum means such a confusing state of mind orthat ami ekta confusing state of mind ekta dondomulok ekta decision tomader upor chhede dicchi if you had your choice jodi tumi choice koro would you work for 8 hours a day tumi ki dine 8 ghonta kaj korbe and retire with a full pension at 45 ebong tumi 45 bochhor boyose full pension niye retire korbe tar mane uni bolchen orthat je tumi dine 8 ghonta kaj kore ki 45 bochhor boyose full pension niye retire korbe othoba would you rather work 4 hours a day othoba tumi dine 4 ghonta kaj korbe ebong keep on working ebong tomar service life ta tumi continue thakbe until you are 70 jotokkhon na porjonto tomar 70 bochhor boyos hobe now don't send the answer to me ei je answer er answer ta amake pathano dorkar nei please talk it over with your wife eta niye tumi tomar wife er sathe kotha bolo golpo ta khub bhalo bhabe boro nischoy tomader bhalo lagbe golpo ta amar kache khub interesting lage amra ei poroborti class e dekhbo je ei freedom essay ta te jibishok ki ki dhoroner historical events byabohar korechen seigulo details e amra janbo thank you